জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলাতে। রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত চুনশহর গ্রামে নির্দল এবং তৃণমূলের মধ্যে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়, পাশাপাশি আক্রান্ত হন গ্রামের বাসিন্দারা। আহত হন দুজন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশে করে গেল, পুলিশ এসেছিল, পুলিশ এসে মানে প্রথমেই ঢুকেই ভাঙচুর আর মুখ খারাপ করে গাল দিচ্ছে আর ভাঙচুর করছে। তারপরে আমরা যদি বলছি যে না এসব করেন না, আমরা আমাদের বাড়িতে কেউ নেই, বেটা ছেলে নেই, সব বাইরে গেছে। ধরেন আমার স্বামী পুলিশ অফিসার, ও এখন উত্তরপাড়া সার্কেল ইতে আছে, এখন ডিউটিতে আছে ভোটে বীরভূমের ওইখানে গেছে, তো এখনো বাড়ি আসেনি। সে তার সঙ্গে আমি কথা বলছি, তা আমার আমি বলছি বারবার মানা করছি যে আপনারা এইভাবে মোটরসাইকেল গুনা ভাঙেন না, ই করেন না, তো কোনো মতেই শুনছে না। জোর জোর মোটরসাইকেল গুনা লাঠি করে ভাঙছে, আবার মুখ খারাপ করে গাল দিচ্ছে। তারপরেও রেজাউল এক ঝোলা বুম নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা করলে, সে ওর মেয়েকে এবং ওর ইকে এবং তার সঙ্গে মদাই ছিল ওর স্ত্রীকে নিয়ে, যে একজন এজেন্ট সেও এসে এইভাবে অত্যাচার করছে, বুম ছিল আমাকে হুমকি দিচ্ছে। তাহলে পুলিশ যদি নিরাপত্তা না দেয় তাহলে আমরা এইভাবে কিভাবে বাঁচবো? জোরাজ করছি যে আপনি আমাদের গাড়ি ভেঙে না, আমার চাকরি করে, এত গাড়ি শুধু গেলে, এত গাড়ি গেলে শুধু আমার পাঁচটা ছেলে, পাঁচটা গাড়ি আমার পাঁচটা ছেলে, পাঁচটা গাড়ি আর দুটি ছেলে, দুটি একটা মেয়ে, একটা ছেলে চাকরি করে, আর তাই এরা সব ব্যবসা করে, কেউ কলকাতায় কাটিং মাস্টার। আমি বলছি তাও শুনছিল তোমাকে বিচার চাই আর কেন করবি, আমরা কি দোষ করেছি? আমরা হচ্ছে নির্দল আর ওরা হচ্ছে টিএমসি পার্টি করে দিয়ে দই হয়ে যায়, ওইরকম বোমাবাজি শুরু হয়। আমি ফোন করেছি পুলিশকে, বারবার ওসি স্যারকে ফোন করেছে, বারবার ফোন করে থাকি, ফোন করে থাকি, কিন্তু পুলিশ আসেনি। মানে রেজাউল বারণ করে দিয়েছে, যার একটা মার্ডার করার মানে প্ল্যানিং হয়েছে। আমি ফোন করে চললাম, তারপরে বললাম শোনেন স্যার, আমাদের তো এখানে মার্ডার হয়ে যাবে দুটো তিনটে, যে অবস্থা, যে খারাপ, প্রচণ্ড খারাপ অবস্থা, তা আপনারা তাড়াতাড়ি পুলিশ পাঠান। পুলিশ আসে, পুলিশ এসে এদিকে ওদিকে সবাইকে তাড়া মারে। ঘটনাটা আজকের নয়, ঘটনাটা কাল থেকে ঘটছে। কালকে যখন এখানে পিসফুলি ভোট হচ্ছে, সেই সময় খালেক মির্জা বলে একজন তাকে বোম সহ পুলিশ অ্যারেস্ট করেছিল। বোম ছিল না, বোম হাতে ছিল, সে বোম নিয়ে পুলিশকে দেখে বোমটা ফেলে দেয়, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপরে কালকে ভোটটা আমার অলরেডি পুলিশ থেকে প্রশাসন থেকে যেমন নিরপেক্ষ ভোট হয়, ভোট হয়েছে। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাদের কিছু লোকজন যখন মসজিদের ওখানে যায়, তখন ওরা বোম নিয়ে এসে মসজিদের ছাদ থেকে উঠে বেধম্মা বোম চার্জ করতে শুরু করে। তখন আমাদের লোকরা ওরাকে প্রতিরোধ করেছে। এই পর্যন্ত আমরা বোম আগে চার্জ করবো, এটা আমাদের কৃষ্টি কালচার নয়। আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাছে থাকি।